দেখতে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং আসছে। যে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেই রাষ্ট্রপতি নির্বাচনের পর একটি টুইট করেছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে 70টি পশ্চিমবঙ্গের তরফ থেকে বিজেপির তরফ থেকে ভোট গেছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে টুইটটি করেছেন সেখানে একটি ছবি পরিষ্কার যে সেখানে সংখ্যাটা দেখানো হচ্ছে 71। তাহলে 71 কি করে হচ্ছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কি তাহলে একটি ভোট দ্রৌপদী মুর্মুর কাছে গেছে? আমি গোটা বিষয়টা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তবে আরও একবার জানিয়ে রাখি যে যখন ইতিহাস তৈরি করছে ভারতবর্ষ, যখন দ্রৌপদী মুর্মু তিনি রায়চিনায় তার নতুন ঠিকানা তৈরি হয়েছে, যেখানে সকাল থেকে বারবার 100টিরও বেশি ক্রস ভোটিং হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে, এই এই তথ্য বারবার উঠে এসেছে, তারই মাঝে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক টুইট। ঈশান দেব রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। ঈশান দেব, শুভেন্দু অধিকারীর টুইট ঠিক কি প্রমাণ করছে? দেখো সুজিতা, শুভেন্দু অধিকারী যে টুইট করেছেন সেই টুইটটা শুভেন্দু অধিকারীর মন গড়া কোনো টুইট নয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে এবং সেই ভোট গণনার যে ট্যাবুলেশন শিট, সেই ট্যাবুলেশন শিটের ছবি তুলে ধরে শুভেন্দু অধিকারী টুইট করেছেন এবং তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে 71 জন বিধায়কের সমর্থন পেয়েছেন দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ থেকে 71 জন বিধায়কের সমর্থন দ্রৌপদী মুর্মুর পাওয়ার কথা ছিল না, তার কারণ বিজেপির হাতে 70টির বেশি বিধায়ক এই সময় পশ্চিমবঙ্গে নেই। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে 77টি আসন জেতে এবং তার মধ্যে দুজন যেহেতু সাংসদ, একজন নিশীথ প্রামাণিক এবং একজন জগন্নাথ সরকার, তারা কিন্তু তাদের সাংসদ পদ থেকে পদত্যাগ করে তাদের বিধায়ক পদ থেকে পদত্যাগ করে শুধুমাত্র সাংসদ পদ ধরে রাখেন। ফলে বিজেপির আসন সংখ্যা তখনই 75-এ পৌঁছে গিয়েছিল। পরে আরও 5 জন বিধায়ক বিজেপি ছেড়ে চলে যান, মুকুল রায়, বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, কৃষ্ণ কল্যাণী, সৌমেন রায়, এই 5 জন বিজেপি ছেড়ে চলে যান। ফলে বিজেপির বিধায়ক সংখ্যা নেমে আসে 70-এ এবং তার মধ্যেও পবন সিং, অর্জুন সিংয়ের ছেলে, তিনি কোন দিকে ভোট দেবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না, কারণ পবন সিংয়ের বাবা অর্জুন সিং তৃণমূলে সামিল হয়ে গিয়েছেন এবং পবনকে নিয়েও জল্পনা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী বারবার কথা দিয়েছিলেন বিজেপির নেতৃত্বকে যে বিজেপির যে নামে এখনও যে 70 জন বিধায়ক খাতায় কলমে রয়েছেন তাদের প্রত্যেকের ভোট যাতে দ্রৌপদী মুর্মুর দিকে পড়ে সেটা তিনি এনশিওর করবেন। এবং সেই 70টি ভোট তো পড়লই, তার সঙ্গে আরও একটি এক্সট্রা ভোট, বিজেপি 71টি ভোট পেল, অর্থাৎ তৃণমূলের কেউ না কেউ একজন ক্রস ভোটিং করেছেন, সেটা কিন্তু এই রেজাল্ট থেকে প্রমাণ হয়ে গেল এবং এটাকেই কিন্তু পশ্চিমবঙ্গের নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল। আমি এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূখ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইব যে 71টি ভোট দ্রৌপদী মুর্মুর পক্ষে পড়ল পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে, পড়ার কথা ছিল খুব বেশি হলে 70টি ভোট, তার মধ্যেও পবন সিংয়ের ভোট কোন দিকে পড়বে তা নিয়ে জল্পনা ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি প্রমাণ করলেন যে 70টি ভোট তিনি বিজেপির পক্ষে, মানে দ্রৌপদী মুর্মুর পক্ষে পোল করাবেন যে কথা দিয়েছিলেন সেই কথা তো রাখলেনই, উল্টে নৈতিক জয়ের ভঙ্গিতে একটি ভোট উল্টো দিক থেকে টেনে আনলেন। এর তাৎপর্য কী? তাৎপর্য থেকেও বড় কথা হচ্ছে ঈশান, যে জায়গাগুলো আমি দেখানোর জায়গা, একদম ফ্যাকচুয়ালি যে জিনিসটা টুইট করেছে শুভেন্দু অধিকারী, আমি আমার সংবাদ চিত্রগ্রাহক বন্ধুকে বলবো একবার দেখানোর জন্য, যেটা স্ক্রিনের ডান দিকেও দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2022 কোটা ফর ইলেকশন, প্রত্যেকটি রাজ্যের যে তালিকা সেই তালিকাগুলো এখানে দেওয়া আছে এবং যে তালিকাতে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গতে 294টি নাম্বার অফ এমএলএ, 294 দেওয়া আছে, ভ্যালিড ভোটের সংখ্যা দেওয়া আছে 71, অর্থাৎ 71টা এই মুহূর্তে এমএলএর সংখ্যা এই মুহূর্তে দেওয়া আছে। আমি আবার পিসিআরকে বলবো যে টু উইন্ডোতে ডান দিকে যে লিস্টটা আমি এখনই দেখালাম আমার সামনে মনিটরে, সেই লিস্টটা দেখাতে, আমি ডান দিকের থেকে সেই লিস্টটা পড়বো। 71 জন এই মুহূর্তে ঈশান যেমনটা বলছিল দ্রৌপদী মুর্মুর পক্ষে 71টা ভোট গেছে, ভালো করে দেখুন, দ্রৌপদী মুর্মুর পক্ষে 71টা ভোট গেছে, 216টা ভোট যশবন্ত সিনহার পক্ষে গেছে, 4টে ভোট ইনভ্যালিড হয়েছে, 70 জন ঈশান, 70 জন বিজেপির এমএলএ, একেবারে 70 জন বিজেপির এমএলএ, তার মানে ইনভ্যালিড ভোট যে 4টে হয়েছে সেটা বিজেপির পক্ষ থেকে 4টে হতে পারে না। তৃণমূল যেমনটা বলছে, আমরা চেষ্টা করছি শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন তার ফ্যাক্ট চেক করা, শুভেন্দু অধিকারী কি ঠিক বলেছেন না ভুল বলেছেন, মানে তথ্যগতভাবে কী মনে হয়? তথ্যগতভাবে যে ট্যাবুলেশন শিট, একেবারে রাষ্ট্রপতি নির্বাচনের যে ট্যাবুলেশন শিট শুভেন্দু অধিকারী তুলে ধরে টুইট করেছেন, সেই শিটে দেখা যাচ্ছে যে 71টি ভোট
পশ্চিমবঙ্গ বিধানসভার 71 জন সদস্যের ভোট দ্রৌপদী মুর্মুর দিকে পড়েছে, 216টি ভোট পড়েছে যশবন্ত সিনহার দিকে এবং 4টি ভোট বাতিল হয়েছে। অর্থাৎ বিজেপির যদি 4টি ভোট বাতিল হয়ে থাকতো তাহলে কিন্তু 71টি ভোট দ্রৌপদী মুর্মুর পক্ষে যাওয়া সম্ভব ছিল না। বিজেপি নিজেদের 70টি ভোট ধরে রেখেছে এবং তার সঙ্গে আরও একটি ভোট এক্সট্রা পেয়েছে। উল্টো দিকে 4টি ভোট বাতিল হয়ে গিয়েছে এবং যশবন্ত সিনহা 216টি ভোট পেয়েছেন। অর্থাৎ ময়ূক যশবন্ত সিনহা প্রত্যাশিতভাবেই পশ্চিমবঙ্গে দ্রৌপদী মুর্মুর থেকে অনেকটা এগিয়ে থাকলেন। কিন্তু শুভেন্দু অধিকারী এই টুইটের মাধ্যমে যেটা দাবি করছেন যে কথা দিয়েছিলাম, কথা রেখেছি, এবং তিনি এই ইঙ্গিত দিতে চাইছেন যে নৈতিক জয় তাদের হলো, কারণ নিজেদের ভোট বিজেপি ধরে রাখতে পারলো এবং একটি ভোট ক্রস ভোটিং করাতে পারলো। এবং তিনি দাবি করেছেন আরও একটি তাৎপর্যপূর্ণ, যে 4টি ভোট যাতে ইনভ্যালিড হয় সেই ব্যবস্থাও তিনি করার মানুষ। তো ঈশান, একটা বিষয় আমি নিজেও বোঝার চেষ্টা করছি, আশা করি এই কৌতূহলটা তোমারও আছে, বাংলার মানুষেরও আছে, যে একটা ক্রস ভোটিং করেছে সেই একজন বিধায়ককে, তৃণমূলের পক্ষ থেকে যে বিধায়ক করেছে যেটা শুভেন্দু অধিকারী বলছেন, সেই বিধায়ক কে হতে পারেন, এইটা নিয়ে এটাই বোধ হয় লাখ টাকার প্রশ্ন। যারা ইউটিউবে এই মুহূর্তে দেখছেন, লাইভ স্ট্রিমিংয়ে এই মুহূর্তে অনলাইনে যারা দেখছেন, তারাও গেস করতে পারছেন হয়তো, বা তারা হয়তো কিছু ভাবছেন যে অন্য কিছু কে হতে পারে, এইটাই সবচেয়ে বড় প্রশ্ন ঈশান। এবং বিট্টুও আমাদের সঙ্গে রয়েছে, বিট্টু রায়চৌধুরী আমাদের বিধানসভার প্রতিনিধি। বিট্টু, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ক্রস ভোটিং, যে ক্রস ভোটিং হয়েছে, শুভেন্দু অধিকারী দেখিয়ে দিচ্ছেন কাগজে কলমে 70টা ভোট পেয়েছেন তারা, কিন্তু তার পাশাপাশি একটা ক্রস ভোটিং হয়েছে, সেটা কে করেছে? 71টা ভোট পড়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দ্রৌপদী মুর্মুর হয়ে, তাহলে কে করলো এটা? একদম এখানেই প্রশ্ন। এবং তোমাকে জানিয়ে রাখি ময়ূক, যেদিন নির্বাচন হচ্ছে সেদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কয়েকজন তৃণমূলের বিধায়ক তারা যোগাযোগ করেছিলেন, যেটা জানা যাচ্ছে বিজেপি পরিষদীয় দল সূত্রে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাবার্তা চলেছে। এবং ক্রস ভোটিং করলে কি কোনো রকম সমস্যায় পড়তে হবে বা কোনো রকমভাবে সেটাকে ট্র্যাক করা যাবে, সেই বিষয়টাও কার্যত জেনে নেওয়া হয়েছিল বিভিন্নভাবে। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল, যেটা আমরা গোপন সূত্রে জানতে পাচ্ছি। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ক্রস ভোটিং যে হবেই সেটা আগে থেকে কার্যত আন্দাজ করে ফেলেছিলেন। এবং এখানে একটা বারবার প্রশ্ন, যেটা ঈশানও কিছুক্ষণ আগে বললো, যে এই অর্জুন সিং এর ছেলে পবন সিং, তার কিরম ভাবে, তার কি প্রতিক্রিয়া মিলবে বা এই ভোটের ক্ষেত্রে তার কি প্রতিক্রিয়া মিলতে পারে? তো এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে পবন সিং এর ভোটও সম্ভবত বিজেপির খাতেই গিয়েছে। এবং পবন সিং 3 নম্বর ভোটার ছিলেন, কিউ যে ছিল, যে লাইন ছিল, সেখানে পবন সিং 3 নম্বর ভোটার ছিলেন এবং তিনি ভোট দিয়ে বেরিয়েছিলেন এবং যথারীতি ভিক্টরি সাইনও দেখিয়েছিলেন। কাজেই সামগ্রিকভাবে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তৃণমূলের তরফে, কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি বিজেপি পরিষদীয় দলের একাধিক বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছেন। এবং এক্ষেত্রে তার প্রভাব যে আগামী দিনেও পড়তে পারে, পঞ্চায়েত নির্বাচন আছে সামনে, লোকসভা নির্বাচন আছে, সেখানেও যে পড়তে পারে তার বলার অপেক্ষা রাখে না। আজকে রাষ্ট্রপতি নির্বাচন কার্যত সেই প্রমাণই করলো। তবে গোপন সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি ময়ূক, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 3 থেকে 4 জন বিধায়ক, তারা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য যারা বিজেপি বিধায়করা রয়েছেন, যারা মূলত নির্বাচনের দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন হোয়াটসঅ্যাপ মারফত, ফেসঅ্যাপ মারফত তারা যোগাযোগ করেছিলেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি ময়ূক।